আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চলে আসলাম প্রতিদিনের মতো আমার ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার আজকে রেসিপি থাকবে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমরা কিভাবে রসমালাই বানাতে পারি, একদম টইটম্বুর রসমালাই। যেহেতু এখন লকডাউন চলতেছে, আমরা চাইলে মিষ্টি জাতীয় খাবারগুলো বাহির থেকে এনে খেতে পারবো না। আর এই রসমালাইটা আমাদের ছোট বড় সকলের একটা প্রিয় রসমালাই, আর আমার তো খুবই প্রিয়। জানি না আপনাদের কথা, আমার ঘরে সবার খুব প্রিয় এই মিষ্টিটা, মানে এই রসমালাই মিষ্টিটা। তো কিভাবে আমরা ঝটপট করে বানিয়ে ফেলতে পারি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে, আর বাকি উপকরণগুলো আসলে আমাদের ঘরেই থাকে। তো চলুন, আমি এখন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিলাম একটা বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ, আর নিয়ে নিলাম 1 চামচ ঘি, আর আধা চামচ বেকিং পাউডার। এটাকে আমি ভালো করে হাতের দ্বারাতে একটু মিশিয়ে নিব মিশ্রণগুলোকে। আর এটা গোলার জন্য আমার লাগবে 1টা মুরগির ডিম। তো আমার এতটুকু দুধের জন্য আমার 1টা ডিম হলেই চলবে। ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিলাম, নিয়ে মিশ্রণটা আমি গুলে নেব, ভালো করে মিশ্রণটা বানিয়ে নেব। আপনারা চাইলে ডিম দিয়ে না বানাতে পারলে, মানে ডিম অনেকেরই পছন্দ না, তো আপনারা চাইলে একটু তরল দুধ দিয়ে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, মানে মিশ্রণটা বানিয়ে নিতে পারেন। আসলে অনেকেরই কিন্তু ডিমটা পছন্দ না, ডিমের একটা নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা অনেকেরই ভালো লাগে না। তো আপনারা কি করতে পারেন, একটু জাল দেওয়া ঠান্ডা দুধ দিয়ে বানাতে পারেন, এই মিশ্রণটা বানিয়ে নিতে পারেন। তো আমার এই মিশ্রণটা আর একটু মানে রেখে দিলে, 1 মিনিটের মতো রেখে দিলে মিষ্টির শেপটা চলে আসবে। আমি এখন 1 মিনিট পরে চলে আসলাম হাতটা ধুয়ে। তো দেখুন কতটা শুকিয়ে গেছে, এখন কিন্তু আমার এগুলো মিষ্টির শেপে চলে আসছে। আর আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেব, এতে করে মিষ্টির শেপগুলো অনেক সুন্দর আসবে। আর একটু হালকা মধে নিলে আরো মিষ্টিটা আরো সফট হবে। তো যাই হোক, আমি এখন মিষ্টি শেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই মিষ্টিগুলো আমি একটু লম্বাটে বানাবো, আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন। আর এগুলো একটু ছোট করে, মানে অল্প করে মিশ্রণটা নিলেই হয়ে যায়। আর এগুলা তো আমরা সবাই জানি যে দুধে পড়লে এগুলো একদম ফুলে যায়। তো আমি সবগুলো মিষ্টি এরকম শেপে বানিয়ে নেব। তো যাই হোক, আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের এই রসমালাই মিষ্টি আপনাদের কাছে ভালো লাগলে বানানো, আপনারা লাইক শেয়ার দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিবেন আমার আজকের রসমালাই আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খুবই অল্প সময়ে খুশি করে ফেলতে পারেন এরকম একটা ডেজার্ট বানিয়ে। তো আমার সবগুলো মিষ্টি বানানো শেষ, এখন আমি এদিক থেকে দুধ একটা প্যানে বসিয়ে দিয়েছি, আর একটা এলাচ দিয়ে দিয়েছি, এতে করে ডিমের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা এত একটা লাগবে না, পুরোপুরি লাগবে না আর কি। তো আপনারা চাইলে একটা এলাচ দিয়ে দিতে পারেন, আর এলাচটা বেশিক্ষণ রাখা যাবে না, উঠিয়ে ফেলে দিতে হবে। তো আমার আসলে এখানে আমি 3 পার মতো লিকুইড দুধটা নিয়েছি, নিয়ে আমি এখন 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিব। তো যেহেতু দুধটা শুকিয়ে 1/2 কেজির মতো হয়ে যাবে, তার জন্য আমি এখানে 1 কাপের থেকেও কম মিষ্টিটা দিয়েছি। আর মিষ্টি আসলে আমার তেমন একটা পছন্দ না, এত মিষ্টি না,
একটু হালকা মিষ্টি হলে খেতে মজা লাগে। তো আমার দুধটা কিন্তু ভালো করে বলক এসে গেছে, আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের মতো অল্প আঁচে রান্না করলেই হয়ে যাবে মজাদার মিষ্টি, মানে রসমলাই আর কি। আর এগুলো কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে একদম ফুলে টয় টুম্বুর হয়ে যায়। তো আমি 10 মিনিটের মতো এটাকে মানে মাঝারি আঁচে রান্না করব। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে যে কেমন হয়েছে মিষ্টিগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটুক ফুলে গেছে মিষ্টিগুলো, একদম রসে টইটম্বুর হয়ে গেছে। তো আর এলাচটা আমি এখন উঠিয়ে ফেলে দিয়েছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে আরও 5 মিনিটের মতো রেখে দিব। এতে করে মিষ্টি রসমলাইটা অনেক রসালো হয়ে যাবে। দেখুন আদা মানে 3 পা দুধ ছুঁকিয়ে কতটুকু হয়েছে। আপনারা আসলে চাইলে আরও বেশি করে বানাতে পারেন, যার ঘরে ফ্যামিলি মেম্বার অনেক বেশি, বেশি করে বানিয়ে খেতে পারেন। আবার চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, একটু ঠান্ডা করে এই মিষ্টিটা খেলে অনেক মজা লাগে। তো আমি এখন একটু বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর অনেক সুন্দর একটা কালার আসছে কিন্তু মিষ্টিটা। এই সুন্দর কালারটা আনার জন্য একটু দুধটাকে একটু ঘন করলে ভালো হয় আমার মতে। আর মিষ্টিগুলো কতটুক সফট হয়েছে আমি আপনাদেরকে একটু একটা পিরিজে নিয়ে ভেঙে দেখিয়ে দিব যে কতটুক সফট হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ আর খুবই মজা, খুবই মজা। আপনারা আসলে বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আমি এখানে কিন্তু একটা গোল মিষ্টি রেখেছি, আমার ছেলে বলতেছে আম্মু একটা গোল মিষ্টি রেখে দাও। তো এই তো আমি একটা বাটিতে 2টা উঠিয়ে নিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিব ভেঙে। তো দেখুন একদম নরম তুলতুলে আর খুবই সফট। তো হয়ে গেল আমার মজাদার মিষ্টি ঘরেই, যেহেতু আমরা এখন দোকান থেকে এনে খেতে পারবো না, তো ঘরে বানিয়ে ফেলবো, কিছু করার নেই। আসলে একটু কষ্ট আর একটু খরচ করলেই হয়ে যাবে, দোকানের মতো রসমলাই ঘরে পেয়ে যাবো আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।